কি রান্না বান্না দেখে পাই বান্না, বাপরে বাবা, একটা সময়ের পর না মানে আমরাই সবাইকে দেখি আর কি, আমাদের কেউ দেখার নেই, এরকম হয়ে যায়। কষ্টও বলার নেই কাউকে, মানে চোখের জল মোছানোর কেউ নেই, চোখের জল এলে মুছে নাও, নিজেই মুছে নাও, এরকম অবস্থা। বিশেষ করে যারা বাড়ির বউরা হয় তাদের এই অবস্থাটা হয়, রেসপন্সিবিলিটি এত বেশি হয়ে যায় যে নিজের শোক পালন করার মানে নিজের কষ্ট বোঝারই সময় হয়ে ওঠে না। রোগ হলে একবারে বোধ হয় হসপিটালে গেলে বুঝতে পারবো যে হ্যাঁ রোগ হয়েছে। কই বাবু, ডিস ফিস গুলো এদিকে রেখে যা। তো কাজের শেষ নেই, যে আটা মাখছি, ওদিকে চিকেন বসিয়েছি, সমস্ত কিছু একবারে ম্যারিনেট করে ওই চপারে চপ করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু কালকের ওই মানে সেই পেছন পোড়া ঝাল দেওয়া চিকেন তিন পিস ছিল, ওটাও মিশিয়ে দেবো। আর একটু রাইস আছে, একটু একটা পরোটা আছে। এই দেখো এসছে, আমাকে আদর করছিল, আর যাই আমি ভিডিওটা অন করেছি পালিয়ে গেছে, এসেছে আমায় আদর করতে আসে। যতটা ফাঁকি মারা যায়, এইমাত্র ম্যাডাম উঠে চলে গেল মানে পড়িয়ে, এখনও উঠে পড়বে, 10টা বেজে গেছে, যদিও আমার একটু লেটই হয়ে গেছে আজকে। দিদি চিকেনটা বসিয়ে দিয়েছি সব কিছু, এই আরে আওয়াজ করছি কেন এই মেয়েটা না, সত্যি এই যে এটা চিকেনটা বসিয়ে দিয়েছি, এখানে কালকের চিকেনটা আছে, এত ঝাল না এটা মিশিয়ে দেবে যাবো, তুনাই হাফ কে হাফ রেখে দিয়েছে। চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি, কালকের টিফিনের জন্য করব, সব কুটে টুটে রেখে দিয়েছি। এই যে চাউমিনের সব কোটা আছে, কাল সকালে তুমি টিফিন নিয়ে যাবে, আমরা একটু খেয়ে নেবো। এই যে আটা মাখছি, শিম বের করে রেখে দিয়েছি, মানে সকালবেলা না নড়তে পারি না, শিম আলু ভাজা করবো। এই যে ফুলকপি কেটে রাখছি, কালকে ফুলকপি গাজর দিয়ে মুগের ডাল করবো আর আলু পোস্ত করবো। এই যে আলু কাটতে কাটতে বা চিকেনের দিকে চলে গেছি, মানে চারদিক সামলাতে পারছি না। ওইদিকে চিকেন বসিয়েছি, ওইদিকে হাফ কাটা আছে মানে কালকে ডালের আর পোস্ত, ওইদিকে চাউমিন সেদ্ধ করেছি, চাউমিনের কাটা কেটে রেখেছি, মানে চারদিকে সব যতটা পারি তাড়াতাড়ি করে রাখছি, যাতে মানে সকালবেলা আমাকে বেশি না তাড়াহুড়ো করতে হয় আর কি। আবার রুটিটা করে নেবো, হয়ে যাবে, বাবা মার না ভালো লাগে না, একঘেয়ে রান্না বান্না দেখে পাই বান্না, বাপরে বাবা, একটা সময় পর না মানে আমরাই সবাইকে দেখি আর কি, আমাদের কেউ দেখার নেই, এরকম হয়ে যায়। কষ্টও বলার নেই কাউকে, মানে চোখের জল মোছানোর কেউ নেই, চোখের জল এলে মুছে নাও, নিজেই মুছে নাও, এরকম অবস্থা। বিশেষ করে যারা বাড়ির বউরা হয় তাদের এই অবস্থাটা হয়, রেসপন্সিবিলিটি এত বেশি হয়ে যায় যে নিজের শোক পালন করার মানে নিজের কষ্ট বোঝারই সময় হয়ে ওঠে না। রোগ হলে একবারে বোধ হয় হসপিটালে গেলে বুঝতে পারবো যে হ্যাঁ রোগ হয়েছে, এরকম কি আর বলবো, মানে এত প্রেশার কাজের, ঘর বাইরে রান্না বান্না। তাও তো একটা কাঁচার লোক পেয়েছি, আর ওই ঘর মোছা বাসন মাজা, কিন্তু বাসন মেজে দিক কী হবে, আমার সারাটা দিনে প্রচুর বাসন পড়ে, তার জন্য নেল এক্সটেনশন করতে পারিনি, ভাবতে পারছো, করতে পারিনি, বুকটা কাঁপে, বুঝলে কি না কাঁপে, খেটে পয়সা ইনকাম, তো নখগুলো ভেঙে গেলে খুব কষ্ট হবে, এই জন্য করি না গো। একটা ভেঙে গেলে উফ 500 টাকা, বাপরে বাপ, অনেক ব্যাপার বুঝলে। কাঁচা পয়সা হলে ঠিক ছিল, খুব কষ্ট হয়, যতই ইনকাম করি এক্সট্রা পয়সা যতই আসুক ভালো লাগে না, খেটে ইনকাম, তো ওই জন্য হয়তো। এখন রাত অনেক হলো, এই পোস্তর আলু এখনও কাটা হয়নি বুঝেছ, এই আলু নিয়ে বসেছি কাটবো, ফুলকপিটা কেটেছি, কালকে ফুলকপি গাজর দিয়ে ওই যে ডাল করবো, তো ফুলকপিগুলো কেটে নিয়েছি, গাজর টাজর কাটা আছে সব, কিন্তু আলু পোস্তর আলুটা কাটছি। তো এই ব্যাপার, কী আর বলবো, একটা সময়ের পরে আমরা সবাই একা 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 হয়ে যাই, যখন ছোট থাকি তখন বাবা মায়েদের সান্নিধ্যে থাকি, ভালো লাগছে না, করবো না, কোনো কাজ করিনি, এক গ্লাস জলও হয়তো নিয়ে খেতাম না। আস্তে আস্তে যখন সংসার হলো, নিজের কাজ নিজে তখন করতে হতো, সবই করতে হয় এটা সবাইকেই, কিন্তু শাশুড়ি যতদিন ছিল ততদিন আমি কিছুই করিনি প্রায়, মানে রাতের রান্নাটা করতাম, রাতের রান্নাটা না, রান্নাও শাশুড়িই করতো, আমি শুধু রুটি লুচি পরোটার কাজটা আমি এসে থেকে করি, আমার শাশুড়ি খুব একটা পারতো না ভালো, পিঠে করা এগুলো আমি করি, বাঙালি রান্না করা, যেরকম বাঙালদের কিছু রেসিপি যেমন কচুর শাক, এই ধরনের কিছু স্পেশাল রান্না আমি করি, রুটি লুচি পরোটা আমি করি। এই লাইটটা একটু কম আছে, কিছু মনে করো না, আমি রান্নাঘরে ভিডিওটা করছি, মাটিতে কাটছি, এই যে মাটিতে বসে ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এখন আর কষ্ট হলেও কিছু করার নেই, কাউকে বলার নেই, আর বলেও লাভ হবে না,
দুঃখ হলেও কিছু লাভ নেই, নিজের চোখের জল নিজে মুছে ফেলো, রান্না করতে থাকো, বান্না করতে থাকো, নিজের কাজ নিয়ে থাকো, বিভিন্ন জিনিসে ব্যস্ত থাকো, যাতে নিজের কোনো কষ্ট আর মনে না আসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এইটুকুই থাক, আর ভালো লাগছে না কিছু, টাটা।